আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের ক্যাপ ভেঙে গেলে তা রিপেয়ার করা যায় কি না তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে এই দাঁতটি ক্যাপ পরানো হয়েছে তো ক্যাপ পরানোর কিছুদিন পরেই দেখা যাচ্ছে যে ক্যাপের কিছুটা অংশ এখান থেকে ভেঙে গেছে এখানে দেখুন যে ক্যাপের যে দুইটি স্তর থাকে একটি হচ্ছে মেটালের উপরে পোরসিলিনের একটি আবরণ থাকে তো এখানে যে সমস্যাটা দেখা যাচ্ছে এটি হলো পোরসিলিন যে অংশটি সেটি এখানে এখান থেকে ভেঙে গেছে তো অনেকেরই এই ধরনের সমস্যা হয় ক্যাপটি হতে পারে মাড়ির ভিতরের দিকে অথবা সামনের দিকে যেখানেই হোক না কেন যদি এই পোর্শিলিন অংশটি উঠে যায় তো সেক্ষেত্রে ক্যাপে ক্যাপের সমস্যা সেটি তবে এ ধরনের ভেঙে যাওয়ার কারণে দাঁতের ভিতরে যে দাঁত থাকে যে দাঁতের উপর ক্যাপটি বসানো থাকে সেই দাঁতের কোনো সমস্যা হয় না যদি পোরসিরিন ক্যাপ করা হয় আর যদি পোরসিলিন অংশটি উঠে যেয়ে থাকে বা ভেঙে যেয়ে থাকে তাহলে ভিতরে দাঁতটি অক্ষত অবস্থায় থাকে দাঁতটি ভালো থাকে কিন্তু এই ধরনের সমস্যা যদি সামনের দিকে হয়ে থাকে যেমনটি এখানে দেখুন এখানে একটি ক্যাপ করা হয়েছে তো ক্যাপ করার পরে ক্যাপের উপরে যে পসিলিনের যে একটা অংশ দেওয়া হয়েছে বা দাঁতের কালারের সঙ্গে ম্যাচিং করার জন্য যে পোরসিলিন ক্যাপের উপরে দেওয়া হয়েছে সেটি এখান থেকে ভেঙে গেছে তো এমনভাবে ভেঙে গেলে দাঁতের কোনো সমস্যা হয় না কিন্তু দেখতে খারাপ দেখা যায় এবং এই ক্যাপটি যদি এভাবে ভেঙে যায় তাহলে সেটি কখনও রিপেয়ার করা যায় না এভাবে ভেঙে যাওয়ার কারণে যদি আপনার সমস্যা হয় তাহলে সে ক্যাপটি অবশ্যই চেঞ্জ করে নিতে হবে ব্যাপারটি এমন নয় যে ক্যাপটা ভেঙে গেলে সেখানে আবার ফিলিং করা যাবে এভাবে হয় না যদি কখনো ক্যাপ এভাবে ভেঙে যায় যদি সামনের দিকে হয় সেটি আরও বেশি খারাপ দেখা যায় তাই আপনাকে ক্যাবটি অবশ্যই চেঞ্জ করে নিতে হবে যদি একই সঙ্গে দুইটি ক্যাপ করা হয় আর একটি ক্যাপে যদি এভাবে ভেঙে যায় তাহলেও কিন্তু আপনার দুইটি ক্যাপই চেঞ্জ করে নেওয়াটাই ভালো তা না হলে ক্যাপের উপরে ফিলিং করা যায় না ভিউয়ার্স যদি মাড়ির দিকে হয় অর্থাৎ মাড়ির দাঁতে এখানে দেখুন একটা ক্যাপ করা হয়েছে তো এভাবে যদি উপরের অংশটি উঠে যায় সেক্ষেত্রে নিচে একটা অংশ থাকে যেটিকে মেটাল বলা হয় তো এই মেটালটি যদি থাকে তাহলে সে দাঁতটি অক্ষত অবস্থায় থাকে দাঁতে কোনো সমস্যা হয় না যেহেতু এটি মাড়ির দাঁত সেক্ষেত্রে এখানে যদি এভাবে ভেঙে যায় মাড়ির দাঁতে ক্যাপ করার পরে যদি উপরের অংশটি উঠে যায় তাহলে দাঁতের কোনো সমস্যা হবে না এভাবে আপনি সারা বছরই থাকতে পারেন কিন্তু যদি সেটি সামনের দিকে হয় তাহলে আপনি সেটি রিপেয়ার রিপেয়ার করাতে পারবেন না সেটি আপনাকে পুনরায় ক্যাপটি পুরোপুরি চেঞ্জ করে নিতে হবে তা না হলে এমন দাঁতের এমন যে ক্যাপ থাকে ক্যাপের উপরে ফিলিং করা যায় না ক্যাপে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনাকে সেটি চেঞ্জ করে নিতে হবে আবারও সেই ডাক্তারের কাছে বা অন্য কোনো ডাক্তারের কাছে গিয়ে ক্যাপটি আপনাকে খুলে ফেলতে হবে এবং খুলে ফেলে নতুন করে আপনাকে সেই ক্যাপটি আবারও দাঁতে লাগিয়ে নিতে হবে যদি মাড়ির দিকে হয় উপরের পোর্শিল অংশ যদি উঠে যায় কোনো সমস্যা নাই আপনি সেভাবেই থাকতে পারেন সে দাঁতটিতে আপনার সমস্যা হবে না তবে সামনের দাঁতের পোর্শিল যদি ভেঙে যায় সেক্ষেত্রে দেখতে একটু খারাপ দেখা যাবে আর তার জন্য সেই ক্যাপটি রিপেয়ার করা যাবে না ক্যাবটি নতুন করে আপনাকে লাগিয়ে নিতে হবে ভিউয়ার্স যেহেতু পোরসিলিন ক্যাপের দুইটি স্তর থাকে প্রথমটি মেটাল এবং তারপরে রয়েছে পোরসিলিন অংশ তো যদি কখনও পোরসিলিন অংশটি ফেটে যায় বা ভেঙে যায় তাহলে এই মেটাল অংশটি আপনার দাঁতটিকে রক্ষা করবে অর্থাৎ রুট ক্যানাল ট্রিটমেন্ট করার পরে দাঁতে যে পোরসিলিন ক্যাপটি যদি করে থাকেন তাহলে পোরসিলিন অংশটি উঠে গেলে বা ভেঙে গেলে সমস্যা নাই আপনার যদি মেটাল অংশটি অক্ষত থাকে তাহলে সেই মেটালটাই আপনার দাঁতকে পুরোপুরি সুরক্ষা দিতে সক্ষম তাই যদি ভেঙে যায় রিপেয়ার করা যায় রিপেয়ার করা যায় না আপনাকে চেঞ্জ করে নিতে হবে যদি সামনের দিকে হয় আর যদি মাড়ির দিকে হয় তাহলে কোনো সমস্যা নাই আপনার রুচির ব্যাপার মাড়ির দিকে হলে আপনি চেঞ্জ করাতে পারেন অথবা চেঞ্জ না করিয়েও সেভাবে আপনি থাকতে পারেন ভিউয়ার্স এখানে দেখুন একটি দাঁতের পোরসিলিন অংশ উঠে গেছে আর এখানে তিন থেকে চারটে দাঁতে কিন্তু ক্যাপ করা হয়েছে তো এভাবে তিনটে চারটে দাঁতে যখন ক্যাপ করা হয়েছে তো দেখা যাচ্ছে একটি দাঁতের জন্য এই একটি দাঁতের পোরসিলিন উঠে যাওয়ার কারণে এখানে কিন্তু আপনার প্রতিটি দাঁতই যে তিন চারটে দাঁত এখান থেকে যদি জয়েন্ট থাকে তাহলে এই একটি দাঁতের জন্য একটি ক্যাপ ভেঙে গেছে আর তার জন্য আপনাকে সব কয়টি ক্যাপই পরিবর্তন করতে হতে পারে অথবা অবস্থার উপর নির্ভর করে সেখানে ট্রিটমেন্ট করা যেতে পারে মোট কথা ক্যাপ রিপেয়ার করা যায় না ক্যাপ যদি আপনার সামনের দিকে হয় তাহলে যদি এভাবে ভেঙে যায় তাহলে আপনাকে চেঞ্জ করে নিতে হবে আর যদি মাড়ির দিকে ক্যাপ লাগানোর পরে এভাবে উপরের অংশ উঠে যায় সেক্ষেত্রে আপনার দাঁতের সমস্যা হবে না যদি আপনার দেখতে খারাপ লাগে তাহলে আপনি সেটি চেঞ্জ করে নিতে পারেন যে কোনো সময় ক্যাপ চেঞ্জ করা যায় এখানে দেখুন একটি দাঁতে ক্যাপ করা হয়েছে তো এখানে ক্যাপ করার পরে এখানে কিছুটা ফাঁকা থেকে গেছিলো আর এমন ফাঁকা থাকলে বেশ সমস্যা হয় আর তার জন্য ক্যাপটি রিপেয়ার করা যায় না এই ধরনের সমস্যা হলে ক্যাবটি পুরোপুরি চেঞ্জ করে নিতে হয় এখানে দেখুন যে এখানে কিন্তু ক্যাবটি চেঞ্জ করা হয়েছে এবং চেঞ্জ করে করে যখন এটি লাগানো হয়েছে তখন সেম দাঁতের মতোই দেখতে হয়েছে কোনো ফাঁকা নাই আর তার জন্যই ক্যাবটি পুরোপুরিভাবে চেঞ্জ করা হয়েছে তো ভিউয়ার্স যদি কখনো ভালো করে বুঝবেন যদি কখনও দাঁতের উপরে যে অ্যানামেল অংশটি থাকে সেটি কখনও ফেটে যায় ভেঙে যায় তাহলে আপনার দাঁত সুরক্ষিত থাকবে দাঁতে কোনো সমস্যা হবে না তবে যদি মাড়ির দিকে হয় অর্থাৎ মাড়ির দাঁতে যদি যদি ক্যাব করার পরে পড়ছিলেন অংশটি উঠে যায় কোনো সমস্যা নাই কারণ এখানে দেখা যায় না এভাবে আপনি বছর কয়েক বছর থাকতে পারেন তাতে কোনো সমস্যা হবে না আর যদি সামনের দিকটায় ক্যাপ করার পরে এভাবে ভেঙে যায় সেটি আবার রিপেয়ার করা যাবে না সেটি আপনাকে পুরোপুরিভাবে চেঞ্জ করে নিতে হবে ঠিক আগের কায়দায় তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম